জেলখানা, এখানে কারো জেলখানা যাওয়ার অভিজ্ঞতা আছে নি? খুব কম মানুষ আছে যার জেলখানা যাওয়ার অভিজ্ঞতা নেই। বাংলাদেশ এমন একটা দেশ আমরা বাস করি, হাসপাতালে জায়গা খালি নেই, জেলখানা জায়গা খালি নেই। কি বলছি কন? বলেন না আর কি, আপনারা সব তো বুঝেন। কয় জায়গা খালি নেই বলেন? কি কি হাসপাতালে জায়গা খালি নেই আর জেলখানা জায়গা কি? সুইজারল্যান্ড এক দেশ, জেলখানার কয়েদিদেরকে ছুটি দিয়ে দিছে, আরে কারারক্ষীদেরকে ছুটি দিয়ে দিছে, তোমরা তোমাদের বাড়িতে থাকো, কখনো যদি প্রয়োজন পড়ে তোমাদেরকে ডেকে নিয়ে আসা হবে। আর ইতালির রোমে হাসপাতালে কোনো রোগী নেই বলেন? পুরা রোম শহরে দুইটা ওষুধের দোকান আছে, দুইটা, সেরফ দুইটা। ওই দুইটা ওষুধের দোকান 24 ঘন্টা খোলা, সরকারি ছাড়া, প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি হয় না। আচ্ছা, আমাদের দেশের ফার্মেসি কয়টা আছে মোট ঢাকা শহরে? আচ্ছা, আবার ওষুধ কিনতে গেলে কয়টা প্রেসক্রিপশন দিলে ওষুধ বেছে? আমি কেনাডা বলছি ভাই, আমাদের ব্রাশ আনো, ব্রাশ। ওরা ব্রাশ কিনতে পারে নাই, বলে প্রেসক্রিপশন ছাড়া তো ব্রাশ কিনা যায়। তা আমার দোস্ত, সে প্রেসক্রিপশন নিজের নামে করা আর আমার লেগে ব্রাশ নিয়ে। বাংলাদেশি যে বুদ্ধি কি ভাই? হ্যাঁ, এই বুদ্ধি বাইরে গেছে। এটা বুঝি একটা কথা, প্রেসক্রিপশন তোমার নামে করাও, ব্রাশ তোমার নামে কিনবে, আমি ইউজ করবো। কারণ বাংলাদেশের দাঁতে প্রেসক্রিপশন লাগে না। বারহাল কি জানি কি লিখে কইলাম, কয় জায়গা খালি নেই? কি কি? জেলখানা, জেলখানার ধারণ ক্ষমতা হলো 2000, আছে 20000। সুন্দর, আর হাসপাতাল তো 2000-এর হাসপাতালে নাই, ধারণ ক্ষমতা 200, আছে 6000। বাস্তব না বাস্তব? আর এক একজন ডাক্তারের ভাগে পড়ে, বাংলাদেশের প্রতিটা ডাক্তার, MBBS ডাক্তার, তার ভাগে বাংলাদেশের মোট জনসংখ্যার রুগী পড়ে একজনে 16000। কত হাজার? 16000। বাংলাদেশের মোট জনসংখ্যার তুলনায় ডাক্তার যা আছেন, একজনের ভাগে কত হাজার পড়বে? 16000। জি, বাহারাহা। এত রুগী কেন হাসপাতালে? 1 নম্বর। এত রুগী কেন হাসপাতালে? 2 নম্বর। এত আসামি কেন জেলে? এর উত্তর আবার কখনো সুযোগ থাকলে দিব, দেখবেন এটাও বলবেন যে 100% ঠিক, এটা পরে কখনো দেব, ঠিক আছে না? আচ্ছা, আমেরিকা এক দেশ যে তার পররাষ্ট্রনীতিতে কোনো আপোষ নাই, আর তার স্বরাষ্ট্রনীতিতে, তার জনগণের খেদমতের নীতিতে কোনো আপোষ নাই। আমরা এক দেশ পররাষ্ট্রনীতিতে নত জানো, আর স্বরাষ্ট্রনীতিতে খবরদার, ঠিক আছে না কথা? আচ্ছা, বারা আমিলাতুন্না সেবা, আমিলাতুন্না সেবা বলেন, তাহলে নিষ্ফল? আল্লাহর কসম, ইমান, নামাজ, জাকাত, রোজা, হজ, এই 5টা জিনিস ছাড়া পৃথিবীতে যে যত মেহনত করুক, এর ফলাফল আল্লাহর কসম জিরো। কিয়ামতের অপর নাম গাশিয়া। কিয়ামতের অপর নাম কি? গাশিয়াকে গাশিয়া কেন বলে? কিয়ামতকে গাশিয়া কেন বলে? এই গাশিয়া সমস্ত মাখলুকাতের আকলকে ঠেকে দিবে। আকলকে কি করে দিবে? ঠেকে দিবে, সমস্ত মানুষের বিবেক ঠেকে দিবে। সে সামনের কাউকে আর চিনবে না, কাউকে সে চিনবে না, আকল ঢেকে দিবে, সে কাউকে কি করবে না? সে কাউকে আর চিনবে না। এই জন্য তার বিবেকের উপরে পর্দা ফেলে দিবে, আকলের উপরে পর্দা ফেলে দিবে। ময়দানে মাহশরে আকলের উপরে পর্দা ফেলে দিবে। কি ফেলে দিবে? 3 মাসের বাচ্চা কিন্তু চিনে না, কিছুই চিনে না। ওর চোখ কিন্তু আছে, ওর ব্রেন কিন্তু আছে, কিন্তু চিনে না। চিনি কিছু? মানুষ বেহোশ হলে আর কিছু বুঝে না। এটা তো আমরা আরো সহজে বুঝি, ঘুমন্ত মানুষই জাগ্রত মানুষ বুঝে না।
ঘুমন্ত মানুষ, আপনি ঘুমে আপনার বিবি যে কত কাজ করছে আপনি কিছু টের পাচ্ছেন? তো ঘুমন্ত মানুষ জাগ্রত বুঝে না, জাগ্রত মানুষ ঘুমন্ত বুঝে না। তো দুনিয়ার মানুষ মৃত বুঝবে কীভাবে আর মৃত জীবন্ত বুঝবে কীভাবে? এই জন্য গাশিয়া শব্দের অর্থ হইল ঢেকে দেওয়া। কি ঢেকে দেওয়া? এখানে গাশিয়া মানে কেয়ামা, কেয়ামতকে আল্লাহ তাআলা কী বলেছেন? গাশিয়া বলেছেন। শব্দটা হলো অভিনব শব্দ, হাল 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 হলো, এই বাক্য হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আরে কি বলে এটাকে না, আরে তুমলে ইস্তেফামিয়া, প্রশ্নবোধক বাক্য, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য বলেন, প্রশ্নবোধক। হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে কি গাশিয়ার সংবাদ এসেছে? আপনি কি জানেন গাশিয়া কি জিনিস? এখানে হালের এক তর্জমা হলো কাত, তাহলে তর্জমা পুরো কোরআনে করিম দিয়ে আমি আপনাকে বারবার বুঝিয়েছি কেয়ামত এসে গেছে, কেয়ামতের সংবাদ। অতএব আপনার কাছে অবশ্যই কেয়ামতের সংবাদ এসে গেছে। আপনার কাছে কি অবশ্যই কেয়ামতের সংবাদ কি এসে গেছে? এলে এক তর্জমা। হালের তর্জমা কি কাত, হাল আতাকা হাদীসুল গাশিয়া, আপনার কাছে কি গাশিয়ার সংবাদ এসেছে? গাশিয়া মানে কি? আর কেউ কেউ বলেন এখানে গাশিয়া মানে আগুন, আগুন, যেমন কোরআনে কারিমে আরেক জায়গায় আছে তাকশা উযুহুহুম নার, তাকশা ঢেকে দিবে উযুহুহুম তাদের চেহারাগুলোকে, আন্না আগুন তাদের চেহারাগুলোকে ঢেকে দিবে, আগুন তাদের চেহারাগুলোকে কি? কেউ কেউ বলেন গাশিয়া মানে কি আগুন, আগুন গাশিয়া মানে কি আগুন। হাল আতা গাদিতুল গাশিয়া, আপনার কাছে গাশিয়ার সংবাদ কি এসে গেছে? এবার আল্লাহ তাআলা নিজেই বলতে শুরু করলেন গাশিয়ার দৃশ্য কেমন হবে, ওই দিনের দৃশ্য কেমন হবে, ওই দিনের দৃশ্য কেমন হবে। আল্লাহ তাআলা বলেন উযুহুহুম ইয়াউমাইযিন খাশিয়া, সেদিন সারা দুনিয়ার মানুষগুলো সবগুলো মানুষের চেহারা দুই রকমে বিভক্ত হবে, দুই ভাবে বিভক্ত হবে। সেদিন মানুষ দুই দলে বিভক্ত হবে, এক দল হবে খাশিয়া আর এক দল হবে নাঈমা। খাশিয়া বলেন, খাশিয়া নাঈমা, এক দল হবে খাশিয়া আর এক দল হবে নাঈমা। আল্লাহ তাআলা বলেন সেদিন মানুষ দুই দল দুই দলে বিভক্ত হবে, এক দলের চেহারা হবে খাশিয়া আর এক দলের চেহারা হবে নাঈমা। এবার খাশিয়া মানে অর্থ হলো লাঞ্ছিত, বঞ্চিত, লাঞ্ছিত। খাশিয়া মানে কি বলেন? লাঞ্ছিত। খাশিয়া মানে কি? লাঞ্ছিত। আর নাঈমা মানে আনন্দে আনন্দে মুখরিত। খাশিয়া যেই পরিমাণ লাঞ্ছিত শব্দ, নাঈমা এই পরিমাণ সম্মানিত শব্দ। খাশিয়া যে পরিমাণ বঞ্চনার শব্দ, নাঈমা এই পরিমাণ প্রাপ্তির শব্দ। খাশিয়া যে পরিমাণ জিল্লতের শব্দ, নাঈমা এই পরিমাণ ইজ্জতের শব্দ। নাঈমা কি? এই পরিমাণ ইজ্জতের শব্দ। একদিকে চেহারাগুলো হবে বড় বঞ্চিত, একদিকে চেহারাগুলো হবে বড় লাঞ্ছিত, আরেকদিকে চেহারাগুলো হবে প্রফুল্ল। সুবহানাল্লাহ। প্রফুল্ল কেমন? যার ইমান আমল যেমন। আর বঞ্চিত কেমন? যা যে ইমান আমল থেকে যত দূরে, যে ইমান আমল থেকে কি যত দূরে সে তত বঞ্চিত। সকলের চেহারা একরকম হবে না, ফেরাউনের চেহারা আর আদনা কোনো কাফেরের চেহারা একরকম হবে না। হ্যাঁ, সকলের চেহারা ওইদিকে বেঈমানের চেহারা হবে, বেঈমান আর কুফর কাফেরের চেহারা হবে ওদের অনুযায়ী, এদিকে নাঈমা হবে এদের অনুযায়ী। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা কেমন হবে? এবার এ তার মোকাবেলা আবু জাহালের চেহারা কেমন হবে? হযরত বেলালের চেহারা কেমন হবে? তার মোকাবেলা উমাইয়ার চেহারা কেমন হবে? এটা হবে খাশিয়া। এখানে যেমন ই কুফুরি আর বদামরের মধ্যে এখানে মজবুত যেমন, শক্ত যেমন,
ঠিক ওখানে খাস হা তেমন, আর এখানে ইমান আমলের মধ্যে মজবুত যেমন ওখানে নাই মা তেমন। আমরা ছোটবেলায় বিভিন্ন রচনা লিখতাম না স্কুলে, এখন আর রচনা টচনা লিখতে হবে না, এখন কাউবার নাচ শিখলেই হবে, এখন আর রচনা লিখতে হবে না। যাই হোক, কোনো প্রসঙ্গ গেলে আমার এই ছোটা শেষ হয়ে যাবে। সেখানে আমরা এটা বনাম এটা লিখতাম, এটা বনাম এটা, মনে আছে? এমনি দাগ দিতাম, এদিকে এক বাক্য লিখতাম, এর বিপরীতে ওদিকে আরেক বাক্য লিখতাম। স্যার কী বলেন, আপনাদেরকে আর পড়াইতে হবে না, এনাদের আপনাদেরকে আর পড়াইতে হবে না, এখন ব্যাঙের নাচা শিখিয়ে দিয়ে হবে। টিচাররা সব বসে আছে, ওই যে ও ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, যে ম্যাথমেটিক্সে ফার্স্ট, কোন সাবজেক্টে? ম্যাথমেটিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে স্যার, ওই ঢাকা ইউনিভার্সিটি। ও ওই যে ছেলে, তোমাদেরকে আর পড়তে হবে না, পড়াইতে হবে। কি বলছি জানি, আল্লাহ তাআলা যেন এদিকে দুদিকে চেহারা দাগ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। একদিকে বলেন উযুহুন ইয়াউমাইদিন খাশিয়া, আরেকদিকে বলেন উযুহুন ইয়াউমাইদিন নাঈমা। সেদিন কতক চেহারা হবে খাশিয়া, বড় বঞ্চিত, বড় বঞ্চিত, বড় অপমানিত, বড় অপদস্থ, নাউজুবিল্লাহ বলে, বড় বঞ্চিত, বড় অপমানিত, বড় অপদস্থ, বঞ্চিত। আচ্ছা, এক সপ্তাহ খানা না গেলে তার চেহারাটা কেমন লাগবে, কেমন? আচ্ছা, গলদেশেও ক্যান্সার, লিভারেও ক্যান্সার, ক্যান্সারে সব চুলও পড়ে গেছে, দাড়িও পড়ে গেছে, ক্যান্সারে ক্যান্সারে এই মানুষের চেহারা কেমন? তো দুনিয়াতে নয় দশ বছর, নয় এগারো বছর, নয় পনেরো বছর, আর না তিন বছর, না দুই বছর, এতে যদি এমন হয় তো যেদিন এক প্রথম দিন হবে পঞ্চাশ হাজার বছর, তো চেহারাটা কেমন? জমিন তামার উপরে, সূর্য দেড় হাত উপরে, চেহারাটা কেমন? একটু কল্পনা তো করেন খাশিয়া শব্দটার, খাশিয়া শব্দটা কেমন? হ্যাঁ, জীবনে আমরাও পড়তে থাকছি, শুনতে থাকছি, এর বাইরে আর কি? হ্যাঁ, সেদিন কতক চেহারা হবে খাশিয়া, বড় লাঞ্ছিত, হাইমান ছাড়া যে যাবে তার চেহারাটা কেমন হবে, নামাজ ছাড়া যে যাবে তার চেহারাটা কেমন হবে, রোজা ছাড়া যে যাবে তার চেহারাটা কেমন হবে, এই জন্য ওই চেহারাগুলো হবে খাশা, বড় লঞ্চিত হবে, বড় বঞ্চিত হবে, বড় অপমানিত হবে, বড় অপদস্থ হবে। পৃথিবীর কোনো শব্দ দিয়ে খাশার তর্জমা তুলে ধরা যাবে না, খাশার চিত্র পৃথিবীর কোনো শব্দ দিয়ে তুলে ধরা যাবে না, খাশার চিত্র পৃথিবীর কোনো ভাষা দিয়ে তুলে ধরা যাবে না, খাশার কোনো শব্দ এটা কার দেমাগে কি পরিমাণ বসবে, আল্লাহ তালার জাত ও সিফাতের ইয়াকিন যার দিলে যদ্দূর। কি বলছি বলেন, আল্লাহ তালার জাত, আল্লাহ তালার সিফাতের ইয়াকিন যার দিলে যদ্দূর, আল্লাহ তালার ক্ষমতার ইয়াকিন যার দিলে যদ্দূর, তার দিলে খাশার চিত্র এদূর বসতে পারে, অন্যথায় কোনো শব্দ দিয়ে এই শব্দের চিত্রায়িত করা যাবে না, চিত্রাঙ্কন করা যাবে না। সেদিন কতক চেহারা হবে বড় অপদস্থ, বড় অপমানিত। হায়, এবার আল্লাহ তাআলা বলেন আমিনাতুন নাসিবা, আমেলা আমল থেকে হলো আমেলা, নাসাব থেকে হলো নাসিবা, আমালা ইয়ামালু আমালান, আমেলা ইয়ামালু আমালান, আমেলা ইয়ামালু আমালান, এটা শব্দের অর্থ অনিরবচ্ছিন্ন কাজ করা, নিরবচ্ছিন্ন কাজ করা, একাধারে কাজ করা। কি বলেন, একাধারে কি করা? অমিন আমেলা, আরেকটা শব্দ হলো না সবা ইয়ান সবু, ওখান থেকে ইঞ্জিল না সেবা, কি না সেবা? আমেলা মানে হলো আমলকারী, আর না সেবা মানে হলো পরিশ্রান্ত, আমলকারী কিন্তু পরিশ্রান্ত, বলেন আমলকারী কিন্তু কি পরিশ্রান্ত? দেখবেন আমলকারী আর পরিশ্রান্ত এটা তিনটা তর্জমা। আমিলাতুন নাসিবাতুন ফিদ দুনিয়া, আমিলাতুন ফিদ দুনিয়া, নাসিবাতুন ফিদ দুনিয়া, এ হলো একটা, আর হলো আমিলাতুন নাসিবাতুন, আমিলাতুন নাসিবাতুন ফিল আখিরা, আর হলো আমিলাতুন ফিদ দুনিয়া,
নাসিবাতুন ফিল আখিরা। আর যদি তিনটা তরজমা একসাথে করেন তাহলে তরজমা, এরা দুনিয়াতে বড় ব্যস্ত ছিল, আখিরাতে বড় ক্লান্ত হবে। দেখবেন সারা দুনিয়ার সমস্ত বেঈমান কি পরিমাণ কাজ করে, লেকিন কাজ শেষে ওই ইউরোপে যান, আমেরিকা যান, ইটালি যান, সারা সপ্তাহ শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। আর রবিবারে গিয়ে দেখবেন মদ খায়া সব শেষ, সব শেষ, সব শেষ। আজীব না দেখবেন ওই হিন্দুগুলো, আমাদের দেশের অমুসলিমগুলো দেখবেন জমানিতে কি তাগড়া তাগড়া তাগড়া, শরীর টোকা দিলে রক্ত বেরোবে এমন তাগড়া, শরীরে উকুন মারা যায় এমন তাগড়া। আর দেখবেন 60 বছর যেতে না যেতেই পড়ে গেছে, চেহারা হয়ে গেছে বিভৎস, যেন 10 বছরও ভাত খায় নাই। বলেন না বাস্তব না বাস্তব? এই যে আমাদের মুরব্বীদেরকে দেখেন তো, আমাদের বয়স্কদেরকে দেখেন তো, আমাদের সব বয়স্কদেরকে দেখেন তো, এই যে বয়স্ক মাসে আল্লাহ আরো সুন্দর করে দেয়। ওই যা আমাদের বয়স্করা চেয়ারে বসা দেখেন, সবার চেহারা সফুল্ল, সুবহানাল্লাহ, সবার চেহারা সুন্দর, বাস্তব না বাস্তব? কাউকে দেখেই মনে হয় না জীবন জীবন টানতে টানতে এরা ক্লান্ত। কিন্তু এর বিপরীতে বেনামাজিদেরকে দেখবেন আর বেঈমানদেরকে দেখবেন জীবন চলতে 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 এরা না কলুর বলদের মতো, যে বলদ লাঙ্গল টানতে টানতে এখন ক্লান্ত। বাস্তব একসময় লাঙ্গল টানতে টানতে ক্লান্ত হয়ে যান, আল্লাহ তাআলা বলেন এরা দুনিয়ার কাজে ছিল বড় ব্যস্ত, আর ব্যস্ততার পুরস্কার কিছুই পায় নাই, হয়ে গেছে ক্লান্ত। বলেন দুনিয়ার কাজে বড় ব্যস্ত, বলেন দুনিয়ার কাজে, আর এবার আখেরাতে হয়ে গেছে ক্লান্ত। পৃথিবীর সমস্ত বিধর্মীদের পণ্ডিতগুলো, বিধর্মীদের পাদ্রীগুলো, বিধর্মীদের গুরুগুলো কি পরিমাণ মোজাহাদা করে, কি পরিমাণ চেষ্টা করে, বিয়ে করে না, গোশত খায় না, ঘুমায় না, কত কিছুই না করে, লেকিন যত বুড়ো হয় তত বঞ্চিত, যত বুড়ো হয় তত বঞ্চিত। এদিকে বড় পরিশ্রম করে, বড় আমল করে, বড় আমল করে ওদিকে বড় ক্লান্ত, এদিকে বড় আমল করে ওদিকে বড় বঞ্চিত, এদিকে অনেক কাজ করে ওদিকে বড় বঞ্চিত। নামাজ ছেড়ে দিয়ে যারা দেখবেন সমাজের জন্য খুব জান দেয়, রাস্তাঘাট বানাইতে জান দেয়, ফুল বানাইতে জান দেয়, হাসপাতাল বানাইতে জান দেয়, লেকিন নামাজ পড়ে না। এরা যত বুড়ো হয় দেখবেন তত ক্লান্ত, তত অবসাদগ্রস্ত, তত বিষাদগ্রস্ত, আর নিজেরা নিজেরা আওড়াতে থাকে, হ্যাঁ তোমাদের জন্য কত কী করলাম, ছেলেকে বলে তোর জন্য কত কী করলাম, মেয়েকে বলে তোর জন্য কত কী করলাম, সমাজকে বলে তোমাদের জন্য কত কী করলাম, সমাজ আর এবং এখন তাদের দিকে আর কেউ দেখতে যায় না। এয়ারপোর্ট থেকে নিজের ট্রলি নিজে নামায়, এখন আর কেউ নামায় না, এরকম ঘটনা বাংলাদেশে ঘটে নাই। এয়ারপোর্ট রাঙ্গিনা নিজে নিজের ব্যাগ মাথা দিয়ে শুয়ে থাকে, কেউ আর জিগায় না। আমাকেও কি আর এখন কেউ দেখতে আসে, প্রতিদিন সবগুলো পত্রিকা আপনার নাম দেখা যেত, এখন আর দেখতে আসে না কেন? আমিলাতুন নাসিবা, আল্লাহওয়ালারা যত বুড়ো হয় তত জীবন সুন্দর হয়, বাস্তব না বাস্তব? আল্লাহওয়ালারা যত বুড়ো হয় তত জীবন সুন্দর হয়। ইমানের সাথে ছিল, নামাজের সাথে ছিল, হালকা হাজকা কাজ করতো, কি বেশি কিছু করে নাই, জীবন যত বুড়ো হয় নাতি নাতনিরা তত বেশি আদর করে, বাস্তব না বাস্তব? আজি আমার মনে হয় পুরো মানবতার চিত্র দুই শব্দে রব বলছেন, দুই শব্দে। আপনাদের সামনে এই সূরা পড়ার আগে আমি এক সূরা পড়ছি এক বছর, কত বছর?
আজ থেকে এক বছর আমি এই সূরাটা যখনই সময় পাইছি তখনই তাফসীর থেকে পড়ছি। আলহামদুলিল্লাহ। আমার মনে হয় দুই শব্দে আমিলাতুন নাসিবা, পৃথিবীর বেঈমান সমস্ত বেঈমান বিশ্বের সকলের চিত্র, এটা সকলের চিত্র, বাস্তব না? আমরা ছোটবেলায় কি পড়ছিলাম? কলুর বলন। বাংলা ব্যাকরণে কি পড়ছি? আমার জীবনে প্রথম লেখা ছিল বাংলা ব্যাকরণ, 100 নম্বরের বাংলা সাহিত্য, 1999 সালে ক্লাস টেনের বাংলা সাহিত্যের 100 নম্বর আমি লিখছি। এটা হলো আমার জীবনের প্রথম বাংলা লেখা। কি লেখা? কলুর বলন। বলেন কাকে বলে? বাগধারায়। অর্থ কি? কাকে বলে? নিষ্ফল পরিশ্রম। নিষ্ফল বাস্তব না? বাস্তব। কি পরিমাণ পরিশ্রম! পরিশ্রম আর পরিশ্রম, পরিশ্রম আর পরিশ্রম, পরিশ্রম আর পরিশ্রম। এই বেনামাজি মানুষগুলো যারা রাস্তায় কাজ করে, এরা কি পরিমাণ পরিশ্রম! আপনার কি খেয়াল, ঘরে গেলে বিবি বড় আদর করে, বড় আদর করে ঘাম মুছে দেয়? তোমার জন্য এত কষ্ট করলাম, আর তুমি আল্লাহ নিষ্ফল পরিশ্রম। কি বলে? নিষ্ফল কি? আপনার কি বাস্তবতা অস্বীকার করার কিছু আছে আপনাদের কাছে? হ্যাঁ, এক জাল্লা কোরআন যা বলেছে সত্য। বেঈমান বিশ্ব পরিশ্রম কাকে বলে? পরিশ্রম কাকে বলে? পরিশ্রম আর পরিশ্রম, পরিশ্রম আর পরিশ্রম, পরিশ্রম আর পরিশ্রম, পরিশ্রম আর পরিশ্রম, আর ক্লান্ত আর ক্লান্ত, ক্লান্ত আর ক্লান্ত, ক্লান্ত আর ক্লান্ত। বাস্তব না বাস্তব? আল্লাহ তাআলা বলেন আমিলাতুন নাসিবা, এ হলো এক তরজমা। দুনিয়াতে জীবনের জীবনের গা জীবনের 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 বোঝা বহন করতে গিয়ে কতই না কষ্ট করেছ, আর বাকদিককে গিয়ে শুধুই পরিশ্রান্ত হয়ে গিয়েছ, আর কিছু নাই। বাস্তব? হ্যাঁ, যারা বৃদ্ধাশ্রমে থাকে ওদেরকে গিয়ে জিজ্ঞেস করেন জীবনে কি কি করেছে, কি কি হারিয়েছে। এমন বুড়ো এ দেশে আছে না? আমেরিকাতে আছে তো না? দিল্লি, নিউ ইয়র্কে, বাংলাদেশে এখনো বৃদ্ধাশ্রম থেকে বেঁচে আছেন। আল্লাহর কসম, শুধু মসজিদ মাদ্রাসাগুলোর বরকতে, শুধু দিনের ছোঁয়ায় বেড়ে ওঠার কারণে আমাদের বাচ্চাগুলো আমাদেরকে বৃদ্ধাশ্রমে দেয় না। আলহামদুলিল্লাহ বলে না? যে আল্লাহকে চিনে সে কোনো না কোনোভাবে আব্বাকেও চিনে, যে আল্লাহকে চিনে সে আব্বাকেও চিনে, আর যে আল্লাহকে চিনে না সে আব্বাকে চিনবে কেন? আব্বাকে, আম্মাকে, ওদের তো আব্বা নাই। পৃথিবীর কোনো গরুর কিন্তু আব্বা নাই, পৃথিবীর কোনো ছাগলের কিন্তু আব্বা নাই। আব্বা নাই বুঝি না, আছে জানা নাই? আব্বা নাই না, আছে জানা নাই? মুরগির বাচ্চার আব্বা নাই? কি পরিমাণ নাফরমান! আপনি চিন্তা করেন, একই ঘরে থাকে আব্বা আম্মা সে বাচ্চাগুলো, কিন্তু এই বাচ্চাগুলো জানে না হিজ ফাদার, আর ও জানে না দে আর আর হিজ সন। এই বাচ্চাগুলো জানে না সে তাদের বাবা, ওই ফাদার জানে না এই বাচ্চাগুলো তাদের সন। চাইল্ড কোন না? বাস্তব না বাস্তব? বাচ্চাগুলো জানে না তাদের বাবাকে, আর বাবা জানে না তাদের বাচ্চা। ঠিক এই দৃশ্যটাই হলো গোটা অমুসলিম বিশ্বের দৃশ্য। স্ত্রী জানে না এই সন্তান কোন হাজবেন্ডের, কোন পুরুষের, কোন পুরুষের, সে জানে না। কি এটা? কি পশুত্বের, এটা কি পশুদের পৃথিবী না মানুষের পৃথিবী? আর একটু কথা, এক এক বাক্যে বলি, এক বাক্যে
মাইন করছেন না তো কেউ। পৃথিবীর সমস্ত পশুদের পরিবার নারী শাসিত, পৃথিবীর সমস্ত পশুদের পরিবার নারী শাসিত, আর দুর্ভাগ্য এ জাতির পরিবার, এ জাতি নারী শাসিত। পৃথিবীর সমস্ত পশুদের পরিবার নারী শাসিত। ছাগলের পাঠা জানে না তার আজকে বাচ্চা হয়েছে, বাচ্চাটা পালে তার মা। গাভীর বাচ্চা পালে তার মা, বাঘের বাচ্চা পালে তার মা, কুকুরের বাচ্চা পালে তার মা, বিড়ালের বাচ্চা পালে তার মা, ইঁদুরের বাচ্চা পালে তার মা, আর বাংলাদেশের 18 কোটি মানুষকে পালে নারী। নাউজুবিল্লাহ কইতেও যদি ডর লাগে, আমি তো দুঃসাহসিক কথা বলেই ফেললাম। পরিকল্পিত ইতিহাস, পরিকল্পিত বলেন কি বলেন, আমিলাতুন নাসিবা, আমিলাতুন নাসিবা, মেহনত করবা ইমান আমল বাদ দিয়া, যত মেহনত করবা শুধু মেহনত, শুধু মেহনত, শুধু মেহনত, শুধু মেহনত, আর ওইদিকে শুধুই না সেবা, শুধুই না সেবা, যত মেহনত তত ক্লান্ত, যত মেহনত তত ক্লান্ত, যত মেহনত তত ক্লান্ত, আর এদিকে যদি ইমান আমল করতা, যত আমল করতা ওদিকে তত না এমা, ওদিকে তত হাস্যোজ্জ্বল। সুবহানাল্লাহ, আশ্চর্য না? উনি জনসেবা এতটা ব্যস্ত, উনি নামাজের সুযোগ পান না। আছি দেই শেষ হবে তোমার ব্যস্ততা, উনি অফিসের কাজে এতটা ব্যস্ত, উনি নামাজ পড়তে সুযোগ পান না, সময় হয় না, আছে না? নাই আছে। এদের এরা হলো, এদের চিত্র হলো আমিলাতুন নাসিবা। মুখস্থ করেন আজকের এই শব্দ লইয়া যান, আমিলাতুন নাসিবা। হয়তো অমর যখন সিরিয়া সফর করলেন, সিরিয়া সফরে গেলেন, একজন খ্রিস্টান পাদ্রি হয়তো অমরের সাথে সাক্ষাৎ করলেন, তার চোখে সুরমা লাগানো, তার গায়ে ছিঁড়াপাটা জামা, হাত গায়ের মধ্যে নিজের গায়ে নিজে বেড়ি লাগায় রাখছে। আমাদের মাইজবান্দারিরা হলো আমিলাতুন নাসিবা, এই ভণ্ড ফিরগুলো হলো আমিলাতুন নাসিবা। এই ভণ্ড ফিরগুলো কি? আমিলাতুন নাসিবা। এই ভণ্ড যত ফির আছে সব হলো আমিলাতুন নাসিবা। কি বলছি বলেন, সবার মুখস্থ হয়ে গেছে মাশাআল্লাহ। হ্যাঁ, কবে জানি সাভারে আমি বয়ান করছি, তো মন্ত্রী মহোদয় ছিলেন বয়ান, বয়ান শেষে তিনি বলেন ইনি তো বক্তা নন, ইনি তো টিচার, টিচার। হ্যাঁ, আচ্ছা, এদিন ভোলা ভোলা এক এমপি সাহেব পুরো বয়ান শুনছে, একই কথা উনি বললেন, না না ইনি তো বক্তা নন, ইনি তো টিচার, এজ এ টিচার। দেখেন না, সবার সবার সবক মুখস্থ হয়ে গেছে, আমিলাতুন নাসিবা, আমিলাতুন। হয়তো ওমর দেখলেন হা তার চেহারা বিদ্ভুত হয়ে গেছে, মুজাহাদা করতে করতে চেহারা পরিবর্তন হয়ে গেছে, চুকিয়ে কাট হয়ে গেছে, গায়ে কালো কালো কাপড় লাগায় রাখছে, এরপরে শরীরে নিজের লোহার ডান্ডা দিয়ে বাঁধা রাখছে, আছে না? না, এরকম ভান্ডারে কিছু আছে না? আখাউড়া রেলওয়ে স্টেশনে গেলে দেখবেন, আখাউড়া রেলওয়ে স্টেশনে গেলে দেখবেন সব স্টেশনেই আছে। এরা হলো আমিলাতুন নাসিবা, আমিলাতুন নাসিবা, অর্থ কি? নিষ্ফল পরিশ্রম। হয়তো ওমর দেখলেন হা এ লোকটা এভাবে এভাবে হয়ে গেল, হয়তো ওমর কেঁদে ফেললেন, সাথীরা জিজ্ঞেস করলো তাকে দেখে কাঁদার কারণ কি, হয়তো ওমর বললেন আমিলাতুন নাসিবা। কি বললেন? আমিলাতুন নাসিবা। এবার আল্লাহ তাআলা বলেন তাসলা নারান হামিয়া, তাহলে এক তর্জমা হলো দুনিয়াতে আমেলা শেষ বয়সে না সেবা,
আরেক তর্জমা হলো দুনিয়াতে আমেলা হাসরের ময়দানে নাসেবা, আরেক এই হলো এক তর্জমা দুনিয়াতে আমেলা শেষ বয়সে নাসেবা, আরেকটা তর্জমা দুনিয়াতে আমেলা হাসরের ময়দানে নাসেবা, আরেকটা তর্জমা হাসরের ময়দানে আমেলা আর নাসেবা। আল্লাহ তাআলা বলবেন দুনিয়াতে নামাজের বোঝা তুমি উঠাতে পারোনি, দুনিয়াতে রোজার বোঝা তুমি উঠাতে পারোনি, দুনিয়াতে নামাজের আমল করতে পারোনি, রোজার আমল করতে পারোনি, দুনিয়াতে আমলগুলো করতে পারোনি, এখন থেকে তোর আমল শুরু হবে। এদের পায়ে দুটার একটা চেইন লাগাইয়া দিবে, চেইনটা হবে যদি 70 টন ওজন হয় তো বলবে এখান থেকে ওখানে, এবার চেইনটা টাইনা টানা লইয়া যা, তো টানতে থাকবে টানতে থাকবে টানতে থাকবে, এটা হলো আমেলা, এবার ক্লান্ত হইতে থাকবে, এটা হলো নাসেবা। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা এবার কি পরিমাণ আমল করতে হবে তাকে, কত বছর? এভাবে এটা হইলো সশ্রম কারাদণ্ড, বলেন না?